ঘোড়া রয়েছে এখানে, শ্রীকৃষ্ণ আর কি সারথি হয়েছে, যুদ্ধে যখন যায় তখন কার আর কি যেই সময়টা আমরা অনেকে দেখেছি টিভিতে সিরিয়ালে এরকম, সেটা কিন্তু দেখো এখানে মধ্যে করা আছে, এরকম ভাবে সাজানো আছে। জায়গাটা কিন্তু খুবই ঠান্ডা, এক কথা বলে এসি ফেল, মানে পুরো ন্যাচারাল, যেটা একদম ঠান্ডা জায়গাটা। দেখুন এখানে কিন্তু এরকম একটা ব্রিজ মতন করা আছে, ছোট্ট একটা পুকুর মতন বানানো হয়েছে, এখানে কিন্তু মাছও আছে। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ব্লগে আমি তোমাদেরকে দেখাতে চলেছি লাইডি বাবার আশ্রম। তোমরা কি আগে কখনো গেছো? যদি না গিয়ে থাকো তাহলে এই ব্লগটা দেখে নাও, কিরকমই বা দেখতে আশ্রমটা এবং কি করেই বা যাবে এবং কত টাকাই বা খরচা সব জানাবো আজকের এই ব্লগে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। ঠিক সকালবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থানের উদ্দেশ্যে। চলে আসলাম নৈহাটি স্টেশন। নৈহাটি থেকে সকাল 9:42 নৈহাটি ব্যান্ডের লোকাল ট্রেনটাতে উঠে বসলাম। উঠে বসতেই ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিল। দেখতে পাচ্ছো ট্রেনটা এখন গঙ্গার উপর দিয়ে যাচ্ছে, আর এই কিন্তু সেই ব্রিজটা। সত্যি ট্রেনে করে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে, আর ট্রেনের জানলার ধারে বসে বাইরের মনোরম পরিবেশ দেখতে সে যেন অন্য একটা অনুভূতি। এখন টোটো ধরতে হবে। তোমরা কি করে আসবে এবারে বলে দিই, তোমরা হাওড়া থেকে আসবে ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশনে চলে আসবে, আর আমার মতন যারা নৈহাটি থেকে আসবে তারা ব্যান্ডেল লোকাল ধরতে পারো, ব্যান্ডেল এসে নামবে, সেখান থেকে টোটো করে তোমরা লাইভ আসুন চলে যেতে পারবে। তো চলো ভিডিওটা ফুলটা দেখো, সবই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা যখন মেন গেট দিয়ে আসবেন এখানে কিন্তু স্যানিটাইজ করার ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানটা দিয়ে যখনই আপনারা যাবেন আপনাদের কিন্তু এখানে স্যানিটাইজ করা হয়ে যাবে, তো স্যানিটাইজ করেই আর কি ভেতর দিয়ে ঢুকবেন আপনারা। এখন কিন্তু লাহিড়ি বাবার আশ্রমে ঢুকে গেছি মেন গেট দিয়ে। এবারে কিছু কথা তোমাদের বলে রাখি, যদি কোনো মহিলারা এখানে আসেন তাহলে ওড়না বা চাদর কিন্তু মাথাতে জড়িয়ে নিতে হবে, তার কারণ এখানে রুল আছে এরকম। আর এখানে কিন্তু 12টার মধ্যে মন্দিরটা বন্ধ হয়ে যায়। জায়গাটা কিন্তু অনেকটা বড় জায়গা, আপনারা যারা আসবেন চেষ্টা করবেন সকাল সকাল আসার। এই মন্দিরে প্রথমে ঢুকলে কিন্তু এরকম বড় বড় দুটো হাতি আছে আপনারা দেখতে পারবেন, আর এই যে কংক্রিটের রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কিন্তু আলপনা দিয়ে সুন্দর করে রাস্তাটা সাজানো আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই দিকে সাইডে এখানে কিন্তু প্রচুর আম গাছ আছে, আর এখানে কিন্তু গোলাপ ফুল গাছও আছে, এখানে কিন্তু বেশ ভালো ভালোই গোলাপ ফুল হয় অনেক বড় বড়। তো এখন দেখতে পাচ্ছেন এই রোদের কি অনেক ফুল শুকিয়ে গেছে এবং কি আরও অনেক ফুল গাছে এখনও আছে। জায়গাটা কিন্তু খুবই শান্ত জায়গা, আর দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক হাঁস আছে দেখুন, হাঁসগুলো কিন্তু এখানের মধ্যে থাকার জন্য মানে একটা জল মতন জায়গা করে দিয়েছে, জলের মতন থাকতে যেতে পারে, এটা পুকুর মতন দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা কিন্তু খুব শান্ত, মানে খুব ঠান্ডা জায়গা। কোন খোলে মন্দিরটা? সকাল 10টা থেকে 12টা, বিকেল 4টা। আচ্ছা আচ্ছা। আর এখানে কি মানে যদি কেউ এসে খাবার খেতে চায় তাহলে কি মানে কটা দিকে টাইম আছে কুপন টুপন নেওয়ার? সকাল 10টা থেকে 12টার মধ্যে এসে অফিস থেকে টুপন কাটতে। আচ্ছা। 11টা থেকে 1:30 থ্যাংক ইউ। এখানে কিন্তু জুতো রাখা হয়, তোমরা যারা আসবে এখানে জুতো রাখতে পারো, এখানে 2 টাকা করে নেওয়া হয়, একটা টোকেন দেবে তোমাদেরকে। দেখতে পাচ্ছ জায়গাটা? এবং কি আমার আসতে লেট হয়ে গেছে, এখন বাজে 11:39, 12টার মধ্যে মন্দিরটা বন্ধ হয়ে যায়। তোমরা যারা আসবে সকালবেলা আসার চেষ্টা করবে। এখানে কিন্তু যদি আপনাদের সাথে কোনো বাচ্চারা আসে তাহলে কিন্তু এখানটা খেলতে পারবে, কারণ এখানে দোলনার ব্যবস্থা আছে, স্লিপ আছে। এখানে কোনো বাচ্চারা আসলেও যে বোর হবে তা কিন্তু নয়, এখানে অনেক খেলনার জায়গা আছে দেখতে পাচ্ছেন, এরকম করে সুন্দর করে সাজানো আছে জায়গাটা প্রচুর। এবং কি এখানে আরও অনেক মন্দির আছে, আপনাদেরকে সব দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখুন এখানে পাখি আছে অনেক। যখন মন্দিরটাতে যাবে তখন তোমাদের এরকমভাবে এরকম রেলিংটা দিয়ে যেতে হবে, যেখানে আর কি বড় মেন মন্দিরটা আছে। দেখবে এরকম সুন্দর করে সাজানো আছে সিংহ ফিঙ্গ দিয়ে আর কি। এবং কি মন্দিরটা কিন্তু খুব ঠান্ডা জায়গাটা, তার কারণ হচ্ছে প্রচুর গাছ দিয়ে দেখো পুরো মন্দিরটা আশপাশটা ঘেরানো রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর গাছ। দেখো এখানে কিন্তু ঘোড়া রয়েছে, এখানে শ্রীকৃষ্ণ আর কি সারথি হয়েছে, যুদ্ধে যখন যায় তখন কার আর কি যেই সময়টা
আমরা অনেকে দেখেছি টিভিতে সিরিয়ালে এরকম, সেটা কিন্তু দেখো এখানের মধ্যে করা আছে এরকম ভাবে সাজা। আর এটা হচ্ছে লাইরি আবার মেন যে আশ্রমটা, যে মেন মন্দিরটা সেটা এখানে দেখতে পাচ্ছো এখানটাতে, খুব সুন্দর জায়গাটা। এবার তোমাদের কিছু কথা বলে রাখি, এখানে কিন্তু ক্যামেরা করা পুরোপুরি বন্ধ, তোমরা যারা আসবে ক্যামেরা করতে পারবে না। এই যে পুকুরটা দেখতে পাচ্ছো, এই পুকুরের যে জল আছে এখানে, এই জলে পা ধুয়ে কিন্তু লাইবার মন্দিরে তোমরা যেতে পারবে। আর ওখানে ক্যামেরা পুরোপুরি বন্ধ, আর এখানে কিন্তু ক্যামেরা পুরোপুরি বন্ধ, কোনো রকম কিন্তু ভিডিও করা যাবে না এখানটাতে। এবং কি এই মন্দিরের পাশে কিন্তু আরও একটা মন্দির আছে, দেখাচ্ছি এই মন্দিরটা, এই লাইরেবার মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাইরেবার মন্দির। তার পাশে কিন্তু আরো একটা মন্দির আছে, তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক মূর্তি দিয়ে ভাস্কর্য করা আছে কাজ এখানটাতে গাছের তলায়, আর গাছে কিন্তু আমও হয়েছে। তো এটা হচ্ছে গৌতম বুদ্ধ, আর এখানে অনেক ফুল গাছ, আমি আগেই বলেছি মন্দিরে কিন্তু প্রচুর গাছ লাগানো আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মন্দির, এবং কি এটা কিন্তু এই জায়গাটা অনেকটা বড় জায়গা, তোমাদেরকে এখনো এই জায়গাটা কিছুই দেখায়নি, এখন অনেকটা বড় জায়গা আছে, কারণ এখানে আরো অনেক ঘোরার জায়গা আছে। রোদে পুরো পা পুড়ে যাচ্ছে, কারণ যেহেতু খালি পায়ে ঢুকতে হয় এখানে। এই আশ্রমের ভেতরেও কিন্তু অনেক দোকান আছে, তোমরা যদি কিছু খেতে চাও তাহলে তোমরা এখান থেকেও সেসব খাবার তোমরা খেতে পারো, এবং এখান থেকে তোমরা যদি অন্নভোগ খেতে চাও তাহলে তোমরা এখানে সেটাও খেতে পারো। এখানে অন্নভোগ করার সময়টা আমি তোমাদের ওখানেই বলে দিল গেটে যে কখন আছে। আর এখানে টিকিট আগে 40 টাকা করে ছিল, এখন কিন্তু 60 টাকা করে হয়েছে। তো মন্দিরটা খুবই ভালো, একবার এসে ঘুরে যাও জায়গাটাতে, আশ্রমটাতে খুব ভালো লাগবে আশা করি। এবং সবথেকে যেটা বড় কথা, এখানে কিন্তু খুব ঠান্ডা পরিবেশ, খুবই ঠান্ডা পরিবেশ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কিছু আছে দেখার মতো, এখানেও কিন্তু অনেক ঠাকুর আছে, অনেক দেবদেবী কিন্তু আছে এই মন্দিরে। জায়গাটা আপনারা একবার এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে জায়গাটা। এবং জায়গাটা কিন্তু খুব ঠান্ডা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সাজানো আছে, এখানে দুর্গা ঠাকুরকে দেখুন নিয়ে যাওয়া হচ্ছে দেখাচ্ছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একবার এসে ঘুরে যাবেন। আর এখানে মধ্যে অনেক গাছপালা দিয়ে এই জায়গাটা সুন্দর করে সাজানো রয়েছে, যেটা সবথেকে বেশি আপনাদের ভালো লাগবে, একবার এসে ঘুরে গেলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। দেখুন এটা কিন্তু মক্কার, দেখুন সব ছবি লাগানো আছে, বুঝতে পারছেন এই জায়গাটা কিন্তু অনেক মক্কার ছবি আছে, মানে বুঝতেই পারছেন এখানে অনেক ধর্মের, এখানে মানে ওইখানে অনেক ধর্মকে দেখানো হয়েছে, এখানে সব ধর্মের মিল বন্ধন যে হয় সেই মিলটা ঘটনা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যীশু খ্রিস্ট, মানে বুঝতে পারছেন এখানে কিন্তু সব ধর্মকে কিন্তু এখানে দেখানো হয়েছে।
এখানে হচ্ছে ব্যাসদেব, দেখুন শিক্ষা দিচ্ছে। লোকনাথ বাবা দেখুন, এখানে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে, মানে ঢুকতে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এরকম পুকুর মতন করে সাজানো জায়গাটা করেছে। ও আপনাদের দেখাচ্ছি আরো, আর এই জায়গার মধ্যে পুকুর মতন করা আছে, আর একটা ব্রিজ, তো এখান দিয়ে এখন ওটা উঠবো। দেখুন দেখুন এখানে কিন্তু এরকম একটা ব্রিজ মতন করা আছে, ছোট্ট একটা পুকুর মতন বানানো হয়েছে। এখানে কিন্তু মাছও আছে, আর ভেতরে হচ্ছে মহেশ্বর ভোলানাথ। দেখুন আর জায়গাটা কিন্তু খুবই ঠান্ডা, এই জায়গাটা কিন্তু খুবই ঠান্ডা, এক কথা বলে এসি ফেল, মানে পুরো ন্যাচারাল, যেটা একদম ঠান্ডা জায়গাটা, আপনারা না আসলে বুঝতে পারবেন না জায়গাটা এতটা ভালো এবং এতটা ঠান্ডা। এই বাইরে এত গরম, এত গরম থেকে এসছি, এখানটা মনে হচ্ছে পুরো এসিতে আছি, জায়গাটা এতটাই ঠান্ডা। দেখতে পাচ্ছেন এখন ভগবান বিষ্ণু হাতে ত্রিশূল নিয়ে আছে। এর ভেতরে কিন্তু প্রচুর পাখি আছে, আর যারা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, দেখতে পাচ্ছেন আপনারা। এখন কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে গেছে, এখন মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। এখানটা কিন্তু অনেক আম গাছ দিয়ে জায়গাটা সুন্দর করে ঘেরানো আছে। এবারে তোমাদেরকে বলি, তোমরা যারা এখান থেকে এসে মানে ভোগ খাবে, তাদের জন্য কিন্তু একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমরা এসে আগে মানে অফিস ঘরে গিয়ে কিন্তু নামটা লিখিয়ে নেবে তোমাদের, যে তোমরা ভোগটা খাবে। আগে এখানে ভোগের দাম ছিল 40 টাকা করে, এখন কিন্তু 60 টাকা করে ভোগ হয়েছে ভোগের দামটা। তো তোমরা ওখান থেকে গিয়ে নামটা লিখিয়ে নেবে, তারপর তোমাদেরকে একটা করে কুপন দেওয়া হবে, তারপরে তোমরা ওখান থেকে ভোগটা খেতে পারবে। এই ভোগটা কিন্তু একটা অবধি খাওয়ানো হয়, তো যারা যারা খাবে আগে এসেই, আগে তোমাদের সবার প্রথমে কাজ হচ্ছে গিয়ে নামটা লিখিয়ে নেওয়ার। এবং কি এই মন্দিরে তোমরা যদি মোমবাতি ধূপকাঠি মানে যেরকম হয় আর কি, মানে মন্দিরে গেলে ঠাকুরের সামনে পুজো দিই, তো এখানে মন্দিরের ভেতরে ঢুকলেই তোমরা মোমবাতি ধূপকাঠি জায়গা পেয়ে যাবে, মানে কোনো চিন্তা নেই, হ্যাঁ সব কিছু তোমরা পেয়ে যাবে। তো দেখো, আর এখানকার টোটো ভাড়া কিন্তু এক একজন কিন্তু এক এক রকম ভাড়া চায়, কিন্তু মেন ভাড়া 20 টাকা করে, কিন্তু ওরা 20 টাকা করে নিতে চায় না, ওরা বলে একজন আছো দুজন আছো 100 টাকা করে লাগবে। তো ওটা আসার সময় একটু ভালো করে দেখে নিয়ে আসবেন, আমি কিন্তু 70 টাকা দিয়ে এসেছি এখানে দুজনে, তো জানি না বাড়ি যাওয়ার সময় কত কী যাব। তো আপনাদের সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আসাম থেকে বেরাবেন কী করে যাবেন চিন্তা করবেন না, কারণ এখানে কিন্তু এরকম অনেক টোটো থাকে, এখান থেকে টোটো ভাড়া কিন্তু মাত্র 20 টাকা করে স্টেশন যায় ওরা, ঠিক আছে। এখান থেকে আপনার টোটো পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই কী করে যাবেন, জাস্ট আসাম থেকে বাইরে বেরোবেন, বাইরে বেরিয়ে এরকম আম গাছের জায়গা আছে জায়গাটা, এখানে আপনার টোটো ভাড়া পেয়ে যাবেন। কতক্ষণ টোটো থাকে এখানটাতে? এখন যতক্ষণ লোক থাকে মন্দিরের ভিতরে ততক্ষণ আমরা থাকি এখানে। আচ্ছা, যদি গাড়ি না থাকে অসুবিধা নেই, এখান থেকে বেরিয়ে দোকানদারকে বললে গাড়ি ডেকে দেবে। আচ্ছা আচ্ছা, আর এখান থেকে স্টেশন ভাড়া মানে ব্যান্ডেল স্টেশন তো কাছে, এখান থেকে পারেড করে আমরা 20 টাকা করে নিই। 20 টাকা করে নিই, আচ্ছা আচ্ছা। আচ্ছা, যদি কেউ চায় আর কি এখান থেকে মানে আরও তো সাইট সিন আছে, যদি সেগুলো ঘুরতে চায় তাহলে আপনার কিরকম নেবেন টাকা এখান থেকে? বিভিন্ন রকম জায়গা আছে, সেরকম ভাড়া আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনার গায়ত্রীর পাশে গায়ত্রী আশ্রম আছে, শরৎচন্দ্র বাড়ি আছে, তারপরে আপনার হংসেশ্বরী মন্দির আছে, ব্যান্ডেল চার্চ আছে, ইমাম বাড়ি আছে, ইঞ্চুরা রাজবাড়ি আছে, ঠিক আছে। ওটা একটু দূরে পড়ে, কিন্তু এই যে আশেপাশেগুলো ঘুরে আমরা মোটামুটি 1000 থেকে 800 টাকা নিই। 1000 টাকা থেকে 800 টাকা? হ্যাঁ, তারপরে লাস্টে ব্যান্ডেল স্টেশন আছে। আচ্ছা আচ্ছা, মানে তারপর আসে মানে আপনার আর কি স্টেশনে পৌঁছে দেবেন, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নাম্বারটা হচ্ছে 8777 5469 22, ঠিক আছে। আমি আপনার নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
আপনারা শুনলেন এখান থেকে কাকুর মুখে, তো কাকুর নাম্বারটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যারা আসবেন আপনারা কাকুকে ফোন করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা সাইজ যদি ঘুরতে চান আপনাদেরকে সেটা কাকু শুনিয়ে দিল যে কত নেবে, এবার আপনারা আপনাদের রেটটা বলবেন। তো আজকের জন্য ভিডিও ছিল এইটুকুই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরে কোনো নতুন একটা ভিডিওতে।